জীব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, এটাই বিধাতার রীতি। আসলে ধৈর্য ধারণ করা, আমরা ওয়াজ উঠলে বলি ধৈর্য ধারণ করবেন, মানুষকে ধৈর্যের শিক্ষা দিয়ে আজ আমরা ধৈর্যের ভাঙ্গা হলে চলবে না। এই জন্য আমরা হয়তো আমাদের বুকে হাজার কষ্টটাকে চেপে রেখে আমার আব্বার জন্য আপনাদের কাছে শুধু একটাই দাবি, আমার আব্বাকে আপনারা ক্ষমা করে দিবেন, আমার আব্বাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এলাকার আব্বা ছোট থেকে বড় হয়েছে এবং মাদ্রাসায় 30-40 বছর চাকরি করেছে এবং প্রায় 40 বছরের কাছাকাছি মাদ্রাস মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছে। আপনাদের সাথে চলাফেরা করতে গিয়ে আচার আচরণে অনেক কষ্ট দিতে পারে, আপনারা আল্লাহর ওয়াস্তে আমার আব্বাকে ক্ষমা করে দিবেন। আর আমার আব্বা চলাফেরা করতে গিয়ে অনেকের সাথে লেনদেন করেছেন, হয়তো বা আপনারা পাবেন, যদি পেয়ে থাকেন মেহরবানি করে, এবং আব্বারও আপনাদের কাছে অনেক লেনদেন থাকতে পারে, টাকাটাই স্বাভাবিক, চলতে গেলে অনেক কিছুই থাকে সামাজিকভাবে, হয়তো বা সেটা আমরা জানি না, আর আব্বার কাছ থেকে কখনো জানার চেষ্টা আমরা করি নাই। এই জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের লেনদেন যে বিষয় সংক্রান্ত বিষয় আছে আপনারা যদি পেয়ে পাওনা থাকেন আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ সরল মনে বলবেন, দিল খুলে বলবেন, আমরা ইনশাল্লাহ 100% বিষয়টা আমরা সমাধান করে সুষ্ঠুভাবে সমাধান করে দিব। আর আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন আপনাদের জন্য সামাজিক রীতি অনুযায়ী আমাদের বাড়ির পাশেই দেলোয়ার ভূঁইয়া সাহেবের বাড়িতে আমার ভাই রুহুল আমিন মোল্লা এবং ওনাদের পক্ষ থেকে এবং খাবার আয়োজন করেছে, আপনারা অবশ্যই অবশ্যই অল্প করে খেয়ে যাবেন। এখানে অনেক আলিম আসছেন, আমার আমি চোখে থেকে তাকালে খুব মায়া হয়, ওদেরকে আমি বলি নাই, আমি কিচ্ছু বলি নাই যে আমার বাবা মারা গেছেন, ওনারা চলে এসেছেন, আমি আপনাদেরকে স্মরণ রাখবো এবং আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দেখেন আকাশ ছায়া হয়ে গেছে, এটাই সুখের ছায়া। তবে একটি কথা বলি আপনাদেরকে, শুনুন, আমাকে আমার বড় ভাই, আমি বলেছি আমার আম্মাকেও বলেছি জানাজার ব্যাপারে, তো সব কিছু মিলিয়ে আমার বড় ভাইকে আমরা আমাদের পক্ষ থেকে জানাজার জন্য বলেছিলাম, ভাই অনেক গর্ব করে সারা বাংলাদেশ থেকে আপনারা অনেক জায়গা থেকে এসেছেন, অনেক গর্ব করে আমার ভাই বলছে আমি জানাজা পড়ার জন্য, কিন্তু আসলে আমি আমার জায়গা থেকে এবং ভাইকে সমন্বয় করে, আমার ভাইকে সমন্বয় করে এবং মাদ্রাসার প্রিন্সিপালকে সমন্বয় করে আমার দিল থেকে আমার যে কথাটা সেটা হলো, আমার বাবা দীর্ঘ অনেক বছর মাদ্রাসা চাকরি করেছেন এবং দীর্ঘদিন এই মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন, আমার বাবার সেই খতিবের দায়িত্বটা আমার ভাই মুফতি মহিউদ্দিন ফয়েজি এখন পালন করে, এবং আমার বাবা যে মাদ্রাসায় দীর্ঘদিন চাকরি করেছে আমি তার মাঝে সে বাবার আদর্শ খুঁজে পাই। আমি আমার ভাই মুফতি মহিউদ্দিন ফয়েজি এই মাদ্রাসায় আছে মানে আমি মনে করি আমার বাবা আছে, এই মসজিদে যখন নামাজ পড়ে মনে করি আমার বাবা নামাজ পড়েছে, আমার আমার ভাই এই মাদ্রাসা শিক্ষকতা করে, আমার ভাই আমার বাবা যেটা আমাদের পক্ষে চাইলে সম্ভব, আমি বড় বক্তা কি হয় জানি না, আমি বক্তা হতে পারি নগণ্য না অনন্য সেটাও জানি না, তবে আমার ভাই যে পেয়েছেন সেটা আমার পক্ষে কখনো সম্ভব না। আমি মনে করি আমার বাবার শেষ হাসিটা আমার এই ভাইয়ের মাধ্যমে আল্লাহ কবুল করেছেন, যা যা যার নামাজটা আমার ভাই আমার ছোট ভাই মুফতি মহিউদ্দিন ফয়েজি পড়াবে, হয়তো এতে আমার আব্বার আত্মা শান্তি পাবে। এই মাত্র এসেছেন আমার বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, দেখেন ওনার কাছে উনি সকালে আমাকে ফোন দিয়েছে। আমি বলেছি যে আপনি দোয়া করবেন, কষ্ট করে আসবে এটা আমি বলি নাই, কারণ সবাই মাহফিল করে ক্লান্ত, এই জন্য কান্নাকাটি না, আমি অনেক খুশি এবং সবাই অত্যন্ত দোয়া করবেন আমাদের জন্য, আমরা একসাথে তরুণ আলেম আছি, এখানে অনেকে এসেছেন, মিজর রহমান আজিজ সহকারে, রুকনউদ্দিন আসেম সহকারে, খাজা বাকি বিল্লাহ সহকারে, সাদেদিন তাহেরি সহকারে, অনেকগুলো ওলামা এখানে এসেছেন, আমি নাম বলতে পারবো না সবার, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্নতের ময়দানে আমার বাবার লালিত স্বপ্নকে যেন ঐক্যবদ্ধভাবে যেন আমরা পালন করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার আব্বা যেন দোয়া করবেন, আমি আপনার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।